মা তারা আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন তো আজকে যেই টোটকাটা আমি দিতে যাচ্ছি সেই টোটকাটা হলো আপনাদের দোকান বা ব্যবসা যদি থেকে থাকে যেটা আপনারা বিক্রি করে থাকেন এমন কি আমি বলতে পারি যে যদি আপনারা এমন ধরনের কোনো চাকরিও করে থাকেন যেখানে আপনাদের মালপত্র বিক্রির উপর নির্ভর করে আপনারা কত বেশি স্যালারি পাবেন বা ইনসেন্টিভ পাবেন সেই ক্ষেত্রে অর্থাৎ কাস্টমারদেরকে মাল বিক্রির ক্ষেত্রে এই টোটকাটা খুবই গুরুত্বপূর্ণ তবে মেইনলি আমি বলবো যাদের দোকান আছে কিংবা ব্যবসা আছে তাদের ক্ষেত্রে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তো যাই হোক সোজাসুজি টোটকায় আসি যে কি করতে হবে প্রথমে আমাদেরকে একটা ছক তৈরি করে নিতে হবে ছকটা আমরা দেখে নিই কীরকম হবে তো ছকটার মধ্যে ষোলোটা ঘর থাকবে সেইভাবেই আমরা ছকটাকে তৈরি করে নেব তো প্রথমে আমরা ছকটা তৈরি করে নিচ্ছি দেখে নিন অতি সহজে আমরা এই ছকটা তৈরি করতে পারবো কিসের মাধ্যমে তৈরি করব কিভাবে তৈরি করছি সেই জিনিসগুলো আমি পরে সব কিছু জানিয়ে দিচ্ছি তার আগে ছকটা দেখে নিন এবং এই ছকের মধ্যে আমরা একটা সংখ্যা বসাবো মানে বেশ কিছু সংখ্যা বসাবো যেই সংখ্যাগুলোর আলাদা একটা ফলাফল পাওয়া যায় যেগুলো সংমিশ্রণ ফলাফল হিসাবে আমাদের দোকানের বিক্রিবারটা বাড়ে ব্যবসায় শ্রীবৃদ্ধি হয় এবং আমরা বুঝতে পারি যে যদি আমাদের কোনো ব্যবসা লোকসানে চলে সেই ব্যবসাটাও লাভের মুখ দেখতে শুরু করে দেয় তো আসুন প্রথমে আমরা দেখে নিই যে কিভাবে আমরা এই যন্ত্রটা লিখব প্রথমে আমরা যেভাবে আমি লিখছি প্রথমে এক এই জিনিসটা মনে রাখবেন সংখ্যাগুলো যেই অর্ডারে আমি লিখছি সেই অর্ডারে কিন্তু সংখ্যাগুলো লিখবেন নিজেদের মতো করে সংখ্যাগুলো বসাবেন না আমি এটা সর্বক্ষেত্রে বলে দিই যেই অর্ডারে লিখছি সংখ্যাগুলো সেই অর্ডারেই কিন্তু লিখতে হয় ঠিক আছে তো যেরমভাবে আমি লিখছি সেইভাবেই সংখ্যাগুলোকে লিখবেন প্রথম ঘর থেকে শুরু করছি একুশ ছয় সাতাশ ছয় আট দুই সাত পাঁচ তেইশ ছাব্বিশ ছয় পঁচিশ উনতিরিশ এরপর বারো আট এক আপনারা দেখে নিয়েছেন আমি যেইভাবে যেই সংখ্যাটা প্রথম এবং তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ যেইভাবে যেই সংখ্যাটা লিখলাম সেইভাবেই সেই সংখ্যাটাকে আপনারা লিখে এই ছকটা তৈরি করে নেবেন এবার আপনাদেরকে কি করতে হবে যেটা প্রথম পয়েন্ট আমাদেরকে জানতে হবে সেটা হলো প্রথম পয়েন্ট সেটা হলো কোন দিন আমরা এই কাজটা করবো তো মনে রাখবেন শুক্লপক্ষ শুক্লপক্ষতে আমরা এই কাজটা করব কবে শুক্লপক্ষের প্রথম যে রবিবার পড়বে প্রথম যে রবিবার পড়বে সানডে সেই রবিবার দিন আমরা এই কাজটা করব। দ্বিতীয় পয়েন্ট কি কিভাবে বা কী দিয়ে এই যন্ত্রটা আমরা আঁকব প্রথমত এই যন্ত্রটা যেটার মধ্যে আমরা করব সেটা হলো ভোজপত্র আমরা ভালোভাবে অনেকবার এর আগে আমি বলে দিয়েছি যারা আমার নতুন ভিউয়ার্স তাদের জন্যই বলছি ভোজপত্র হল এমন একটি ভোজপত্র যেটি হলো একটি গাছের পাতা কাগজের মতো ব্যবহার করা হয় যন্ত্র লেখনের ক্ষেত্রে এটি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন এই ভোজপত্রের উপরে লিখতে হবে কি দিয়ে তুলসী পাতার রস দিয়ে ভালো করে মনে রাখবেন তুলসী পাতার রস দিয়ে আপনাদেরকে এই যন্ত্রটা লিখতে হবে কিসের দ্বারা লিখবো কোনো পেনের দ্বারা লিখব না লিখব হচ্ছে চামেলি চামেলি গাছে আমরা জানি চামেলি যে ফুল হয় সেটাও আমরা জানি চামেলি বা চাপা বা চম্পা যে গাছটাই আমরা যেটাই নামেই বলি আমরা সেই চামেলি গাছের যে ডাল হয় একটা সরু ডাল নেবেন চামেলি গাছের ডাল ভেঙে সেই চামেলি গাছের ডালকে পেনের মতো বানাবেন শুরু করে নেবেন একটু সামনের দিকটা একটুখানি যে কোনো কিছু ব্লেড বা কিছু দিয়ে একটু ছিলে নিয়ে শুরু করে নেবেন পেনের মতো চামেলি গাছের ডাল দিয়ে তুলসী পাতার রস দ্বারা ভোজপত্রের উপর লিখব শুক্লপক্ষের প্রথম রবিবার দিন লেখার পর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন এই কাজটা করার আগে আপনারা অবশ্যই শুদ্ধ বস্ত্রে এবং স্নান করে তবেই এই কাজটা করবেন এবং এইটা টোটাল লেখা হয়ে যাওয়ার পরে যা যা বললাম সেভাবে করার পরে আপনারা অবশ্যই এই যে যন্ত্রটা এই যন্ত্রটাকে ধূপ ও ধুনো দেখাবেন ধূপ ও ধুনো দেখাবেন এটা অবশ্যই মনে রাখবেন ধূপ ধুনো দেখাবেন এবং যদি পারেন যদি পারেন তাহলে খুবই ভালো হয় সেটা হচ্ছে প্রদীপ জ্বালাবেন যদি পারেন তাহলে প্রদীপ জ্বালাবেন না পারলে মোমবাতি জ্বালাবেন যদি পারেন প্রদীপ জ্বালালে খুব ভালো হয় প্রদীপ জ্বালাবেন এবার আপনাদের টোটাল যে কাজটা সেটা হয়ে গেল এবার এই যে ভোজপত্রের উপরে আপনারা যে নকশাটা যে বানিয়েছেন ভালো করে নকশাটাকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নকশাটা আমি বলেও দিয়েছি নকশাটা দেখতেও আপনারা নিশ্চয়ই পাচ্ছেন ঠিক আছে এই যে নকশাটা আপনারা ভোজপত্রের উপর বানিয়েছেন এই নকশাটা নিয়ে এবার কী করবেন আপনারা যারা ব্যবসায়ী আছেন যেই গদিটার মধ্যে বসেন আপনারা সেই গদির তলায় রেখে দেবেন গদির তলায় এই কাগজটাকে রেখে দেবেন এবং যারা ধরুন দোকানদার আছেন চেয়ারে বসে করেন চেয়ারের উপর কোনো একটি বালিশ টাইপের বা কিছু একটি গদি টাইপের জিনিস একটু রাখবেন তার তলাতে আপনারা এই যে কাগজটি মানে ভোজপত্রের উপরে যে যন্ত্রটি বানিয়েছি সেটিকে রেখে দেবেন এবং তার উপরে বসে আপনারা ব্যবসা করুন যারা কোথাও বসে কিছু করছেন না তাদের হয়তো মুভ করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় তাহলে তারা সেটিকে পকেটে রাখুন তবে সব থেকে ভালো এটি কাজ করে যখন আপনি কোনো বিক্রিপার্টা বা কোনো ধরনের কোনো ট্রানজাকশান করছেন কাউকে কিছু বিক্রি করছেন আপনি যদি কোনো এমন কোনো চাকরিতে থাকেন যেখানে কোথাও বসে আপনি ফোনে কথাবার্তা বলেন সেখানেও যদি আপনি কোনো ধরনের গদি বা কিছুর মতো থাকে তার তলায় যদি কাগজটি রেখে দিয়ে তারপর আপনি যদি আপনার যে কোনো ডিলিংস করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি যা বোঝাবেন কাস্টমার তাই বুঝবে এবং আপনার ব্যবসায় কাস্টমার ধীরে ধীরে বাড়তে থাকবে আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি হবে এবং আপনি দেখবেন যে কাস্টমারদের আপনার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা যেই জিনিস আপনি বিক্রি করতে চাইছেন সেটা ভালো লাগছে এবং তারা কিনছে এবং উত্তর উত্তর আপনার পয়সাও বাড়তে থাকবে এবং ব্যবসার বা আপনার যে দোকান তারও সুনাম বাড়তে থাকবে বন্ধুরা করে দেখুন অতি পরীক্ষিত এবং প্রাচীন একটি টোটকা এ দ্বারা বহু ব্যবসায়ী লাভবান হয়েছেন আশা রাখছি আপনি যদি একজন যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসা লোকসানে চলছে কিংবা আপনি সেইভাবে উন্নতি করে উঠতে পারছেন না বা নতুন ব্যবসা খুলেছেন আপনারও অবশ্যই লাভ হবেই আপনিও লাভের মুখ খুব তাড়াতাড়ি দেখবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দিন আরেকটা কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন জয় মাতারা